সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট এই ভিডিও টিউটোরিয়ালটিতে, যেখানে আমরা শিখব কিভাবে মেন্ডিলে ব্যবহার করে রেফারেন্স বা সাইটেশন দিতে পারি আমাদের একাডেমিক পেপার। একাডেমিক পেপার বলতে বুঝাচ্ছি আমরা রিসার্চ পেপার, রিসার্চ রিপোর্ট, থিসিস রিপোর্ট অথবা যে কোনো ধরনের একাডেমিক অ্যাসাইনমেন্ট। আপনারা জানেন একাডেমিক অ্যাসাইনমেন্ট বা থিসিস রিপোর্ট লেখার সময় আমরা প্রচুর সাইটেশন বা রেফারেন্স ইউজ করি, আমাদের করতে হয়। তো উদাহরণ যদি দেখি, এটা একটা রিসার্চ পেপার। সো এটা পেপার যখন লিখছে দেখবেন খেয়াল করে ইন্ট্রোডাকশন, মাঝখানে মাঝখানে আমাদের ইনটেক সাইটেশন আছে এবং অ্যাট দ্য এন্ড এটা ডিটেল রেফারেন্সগুলো লিস্ট আকারে দেওয়া আছে। বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে দেয়, বিভিন্ন ডিসিপ্লিন, একাডেমিক ডিসিপ্লিন। আমরা কিভাবে দিতে পারি মেন্ডেলে ইউজ করে সেটা দেখি। সো একটা উদাহরণ আমরা দেখি কিভাবে আমরা ইউজ করি। আমি কালো করে নিই, ধরেন আমি একটা লিখছি অ্যারাউন্ড 24% গ্রাজুয়েট স্টুডেন্ট ইউজ ইন্টারনেট that can be classified as problematic. So it is a statement that findings আসলে এটা আমার নাইট আরেকজনের। সো তার সাইটেশনটা আমাকে দিতে হবে, ইসলাম এন্ড হোসেন 2016। তো এটা এভাবে লিখলাম এবং সাইটেশন দিলাম। আমরা এপিএস চালে এভাবে দিই, এটার ফুল সাইটেশনটা আমাকে তখন নিচে লিখতে হয়, ক্লিক করে ফুল পেপারটা লিখতে হয়, ইসলাম এম ডট এ এন্ড হোসেন এন্ড। সো এতে আমরা এভাবে লিখি, তারপরে পেপারের টাইটেল, সো প্রিভালেন্স অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস, যেটা অনেক বড় টাইটেল, অফ বাংলাদেশ আমি আর লিখলাম না, এটা জার্নালের নাম লিখতে হবে, পরে এশিয়ান জার্নাল অফ গ্যাম্বলিং। তারপরে ভলিউম নাম্বার 6, ইস্যু নাম্বার 11, পেজ নাম্বার 1, 2, 3। সো ইউজুয়ালি আমরা এভাবে দেই, এটাকে যদি একটু আমরা এই পেজ চলে একটু ইন্টেন্ট দিই, জার্নালের নামটা ইটালি। সো এই মোটামুটি এইভাবে আপনি আপনার পেপারে যতগুলো ইনটেক সাইটেশন ইউজ করবেন সবগুলো নিজে নিজে ভাবে আমরা ম্যানুয়ালি ইনসার্ট করে যাব বা লিখে যাব। এটা আগের পদ্ধতি, সনাতন পদ্ধতি। মেন্ডিলে একটা সফটওয়্যার রেফারেন্স ম্যানেজার যেটা ব্যবহার করে আপনি অটোমেটিক্যালি এই কাজটা করতে পারবেন। কিভাবে আমরা একটু দেখি। সো এই জিনিসটা আবার আমি লিখি, এখানে কপি করলাম আমরা লিখে। সো এবার আমি এই ইসলাম এন্ড হোসেন এই সাইটেশনটা ম্যানুয়ালি দিব না, রেফারেন্স ম্যানেজার, রেফারেন্স ম্যানেজার দেখেন মনে হয়ে গেছে। এটা আমি এপিএস চেক করে দিই, ইসলাম অ্যান্ড হোসেন 2016 লেখা হয়ে গেছে। এটা আমি এটা আমি হাতে লিখেছিলাম। সো এখন রেফারেন্স ম্যানেজার ইউজ করে আমি এটা এখন আবার পুরোটাই দেখাই, এখানে লেখা হয়ে গেল। দেখেন অটোমেটিক্যালি সে সাজিয়ে দিয়েছে পুরো অথর নেম, জার্নালের টাইটেল, এরপরে পুরো জার্নালের টাইটেল, আর্টিকেলের টাইটেল, তারপর জার্নালের টাইটেল এবং ইটালি করা সুন্দর করে এবং ডিওআই নাম্বার সহ ডিটেলে। এটা কিন্তু আমি আর লিখিনি, অটোমেটিক চলে আসলো। এভাবে আপনি
যতটা সাইটেশন এখানে ইনসার্ট করবেন সবগুলোই সে অটোমেটিক দিয়ে যাবে। তার একটা দেখাই, ধরেন এই পেপারটা দিব ইসলাম এল সিদ্দিকি 2016, এটাও এর পিছনে এটাও চলে আসে, যাওয়ার লিখতে হলো না। এখন কিভাবে এই কাজটা করে এই জিনিসটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। তিনটা সিম্পল স্টেপ আছে দেখি। স্টেপ ওয়ান, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড ইনস্টল ম্যান্ডিলে ডেস্কটপ প্লাস এমএস ওয়ার্ড প্লাগইন। সো এই ম্যান্ডিলেটা কীভাবে পাবেন, আমি অলরেডি এখানে ওপেন করে রেখেছি, ব্রাউজারে গিয়ে www.mandile.com আপনি দেখতে পারেন, mandile.com, এখানে গেলে আপনি সাইটটা ঢুকবেন। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমার অলরেডি লগ ইন করা আছে, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ আউট করে আপনাকে দেখাই। এটা আসলে খুব সিম্পল, যদি ফেসবুক ব্যবহার করতে পারেন বা করে থাকেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন। অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট দেওয়া আছে, সো অসুবিধা নেই, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট আপনি করতে পারেন। জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম দিয়ে পাঁচটা পাসওয়ার্ড দিয়ে আপনি কন্টিনিউ করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি তারপরে ম্যান্ডিলে ডেস্কটপটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি আমার অ্যাকাউন্টে ঢুকেই দেখাই। একদম ডাউনলোড শেষে আছে, ডাউনলোড সেকশনে গেলে রেফারেন্স ম্যানেজার এই যে এখানে রেফারেন্স ম্যানেজার ওয়েব ইম্পোর্টার চলে আসছে, রেফারেন্স ম্যানেজার ওয়েব ইম্পোর্টার সেকশন প্লাগ ইন, অনেক কিছু আছে। আপনি এখান থেকে রেফারেন্স ম্যানেজারে ক্লিক করলেন ডাউনলোড সেকশনে দেখাবে, সেখান থেকে গেলে আপনি যে ডাউনলোড ম্যান্ডিলে ডেস্কটপ, এটা যখন আপনি ডাউনলোড করবেন ফাইল ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হওয়ার পরে আপনি এভাবে ইনস্টল দিবেন যেভাবে বাকি সব দুনিয়ার এরকম। হ্যাঁ, এটা 53 মেগাবাইট একটা ফাইল। সো এটা যেন স্টার্ট ডাউনলোড দিবেন, আমি আজ ডাউনলোড করছি যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো ডাউনলোড করে হয়ে গেলে আপনি ইনস্টল দিবেন, ইনস্টল দিলে আপনার প্রোগ্রাম লিস্টে দেখবেন যে ম্যান্ডিলে ডেস্কটপ নামে এরকম একটা প্রোগ্রাম দেখাবে। সো এটাতে আপনি ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। অলরেডি আমার রানিং, সো আমার এটা দেখাচ্ছি এখানে। এরকম একটা উইন্ডো আসবে, এটা হলো আপনার ম্যান্ডিলে ডেস্কটপ ফাইল, ডেস্কটপ প্রোগ্রাম সফটওয়্যারটা। এখন এখানে আর একটা কাজ করতে হবে, টুলসে ক্লিক করে ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন, হ্যাঁ লেখা উঠতেছে আনইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন, কারণ যেহেতু আমি অলরেডি ইনস্টল করে ফেলছি আমি ক্লিক করলে আনইনস্টল করতে পারবো, আবার ইনস্টল করতে পারবো। সো আপনি ইনস্টল পাবেন, সো ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন এখানে ক্লিক করলে, শুধু একটা ক্লিক করলেই হবে, ক্লিক করলে একটা ওয়ার্ড প্লাগইন আপনার এমএস ওয়ার্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। কিভাবে, এই যেভাবে দেখেন, এটা হচ্ছে তো আপনার নর্মালি, সরি নর্মালি আপনার এটা তো ওয়ার্ড ফাইল, এখানে যখন আপনি রেফারেন্সে ক্লিক করবেন এইটুক জায়গা, এইটুক জায়গা হচ্ছে একটা ম্যান্ডিলের জন্য আলাদা করে দেখাবে। আগে এগুলো ছিল, এগুলো কিন্তু ম্যান্ডিলের জন্য না, এগুলো আপনার ওয়ার্ডের সাথে বাই ডিফল্ট থাকে, কিন্তু এইটুক এখন আপনার ম্যান্ডিলের জন্য দেখাবে। সো আপনার স্টেপ ওয়ান শেষ, ম্যান্ডিলের ডেস্কটপ ইনস্টল করছেন, আমি ওয়ার্ড প্লাগইন করে দিচ্ছেন। এরপরে যাবো আমরা স্টেপ টু, ইম্পোর্ট ফাইলস টু ক্রিয়েট ইউর ম্যান্ডিলের লাইব্রেরি। এখন এখানকার মূল কথা হচ্ছে যে আপনি সব রেফারেন্স যেগুলো দিতে চাইবেন, যে রেফারেন্স ব্যবহার করবেন সবগুলো আপনাকে আপনাকে ম্যান্ডিলেতে ইম্পোর্ট করতে হবে, অথবা ম্যান্ডিলেতে আপনার লাইব্রেরি ক্রিয়েট করতে হবে।
এটা যেহেতু রেফারেন্স ম্যানেজার সফটওয়্যার, এখানে আপনি আপনার রেফারেন্সগুলোকে সব এখানে রাখতে হবে। কীভাবে ইনপুট করবেন, আপনি যখন লিটারেচার রিভিউ করেছেন বা করবেন করেন, তো আপনি পেপার কালেক্ট করেছেন, কালেক্ট করে করে একটা ফোল্ডার রেখেছেন, তখন আমি এটা রিসার্চের জন্য একটা লিটারেচার ফোল্ডার করেছি। এখানে আমি অনেকগুলো পিডিএফ ফাইল, জার্নাল আর্টিকেল যেখান থেকে পেয়েছি, এগুলো আমি প্রয়োজনীয়গুলো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এই জিনিসগুলোকে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পদ্ধতি হচ্ছে মেন্ডিলেতে ডেস্কটপে গিয়ে ফাইল ক্লিক করলেন, অ্যাড ফাইলস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবে কোথায় আছে, সেটা আপনাকে ইন্ডিকেট করতে হবে। আমি ডেস্কটপে লিটারেচার, এখান থেকে আমি এই ফাইলগুলো ইম্পোর্ট করবো। একটা সিলেক্ট করলাম, একসাথে একাধিকও সিলেক্ট করতে পারেন। আমি একটা দেখাই, প্রথমটা ওপেন দিলে ইম্পোর্ট হবে। এখন এই যে প্রথমে চলে আসে, এটা যদি ইম্পোর্ট দেখেন এখানে চলে আসে, এটা হচ্ছে প্রথমে অথর নেম, ইন টাইটেল অফ দ্য পেপার, ইয়ার, তারপর কোথায় পাবলিশ হয়েছে, আপনি কবে অ্যাড করলেন। ডাবল ক্লিক করেন, যে পেপারটা আমি দেখাচ্ছিলাম সেই পেপারটা, তো এটা আমি এখানে ইম্পোর্ট করেছি। এটা আপনি এখানে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট এখান থেকে আপনি করতে পারবেন আরো অনেক কিছু করা যায়, যেমন আপনি হাইলাইট করতে পারবেন, এই এই পার্টটুকু আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এটা সিলেক্ট করলে আপনি এখানে হাইলাইট করতে পারবেন। হাইলাইট করলে একটা কালার হয়ে গেল। আপনি চাইলে এখানে একটা নোট, এটা একটা নোট আকারে রাখতে পারেন, যেটা হচ্ছে ডেফিনিশনস অফ সামথিং, সেভাবে আপনি নোট রাখতে পারেন, ইম্পর্টেন্ট করতে পারেন। তো এইভাবে আপনি আপনার লাইব্রেরিটাকে এনরিচ করবেন, অর্থাৎ আপনি যে যে যত পেপার আছে সবগুলোকে আপনি মেন্ডেলের লাইব্রেরিতে ইম্পোর্ট করবেন। এবং এখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে অনেক ফোল্ডার ক্রিয়েট করেছি, প্রত্যেকটা রিসার্চের জন্য আপনার লিটারেচার আলাদা আলাদা হবে, সো আলাদা আলাদা আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। সো প্র্যাকটিস নামে একটা ফোল্ডার আছে, এখানে অল ডকুমেন্টস যদি আপনি ক্লিক করেন বাম পাশে, সবগুলো ডকুমেন্ট দেখাবে, আবার এক একটা ফোল্ডারে আন্ডারে সেটা দেখাবে। তো ধরলাম যে এটা এক্সপেরিমেন্ট সুইসাইডাল বিহেভিয়ার লিগাল সার্ভিস, এটা আমি নিয়ে আসব। দুইটা টাইটেল চলে আসলো, খেয়াল করে দেখবেন এই পেপারটা ডিটেল ইনকমপ্লিট দেখাচ্ছে। এখানে ইম্পোর্ট করার পর একটা ছোট কাজ থাকে, আমরা প্রত্যেকটা পেপার একটু করে চেক করে নেব, যে আমার এই অটোমেটিক্যালি গ্র্যাব করবে আপনার পেপার থেকে, পেপারের টাইটেল, অথরের নেম। এখানে আপনি যখন ক্লিক ডবল ক্লিক করে ওপেন হবে, ডান পাশে দেখবেন এটা ডিটেলটা আছে। সো পেপারটা থেকে দেখে নেবেন যে সে ঠিকভাবে করছে কিনা, পেজ নাম্বার 1 থেকে 8 ঠিক আছে, অথরের নামগুলো সে ঠিকভাবে পিক করছে কিনা, জার্নালের টাইটেলটা সে ঠিকভাবে পিক করছে কিনা, সালটা ঠিকভাবে পিক করছে কিনা। হ্যাঁ, যেমন এই পেপারটাতে দেখলাম নো টাইটেল, এটা যদি ডাবল ক্লিক করি এটা আসলে কি, এটা একটা থিসিস রিপোর্ট আসলে, তো এটা জার্নাল আকারে আসা নেই, আর্টিকেল আকারে পাবলিশ হয়নি, থিসিস রিপোর্ট আকারে ছিল, এই কারণে সে ওটাকে ভালো করে পিক করে না। তো আপনাকে এটা ঠিক করে দেখে নিতে হবে যেটা থিসিস রিপোর্ট কিনা বা জার্নাল আর্টিকেল কিনা। অনেক ক্যাটাগরি আছে, যেটা যেই জিনিস সেটা সেভাবে আপনাকে চিহ্নিত করে দিলাম। যদি বুক হয় তাহলে বুক, বুক সেকশন, কনফারেন্স পেপার, প্রিসিডিং, থিসিস রিপোর্ট সব আছে ভালো। সো এইভাবে আপনার লাইব্রেরিটা ক্রিয়েট হয়ে গেল। লাইব্রেরিটা যত ইম্পর্টেন্ট আপনার লিটারেচার সব আপনি এখানে আস্তে আস্তে নিলেন, এখান থেকেও পড়বেন এবং আপনি ক্রিয়েট করবেন। এরপরে যখন আপনি লেখা শুরু করবেন তখন তো সিম্পল ইনসার্ট সাইটেশন, যেটা আমি প্রথমেই দেখাইলাম, আবার আমি দেখাচ্ছি এটা। এটা আমি ম্যানুয়ালি লিখেছিলাম, এটাকে আমি ডিলিট করি। সো এই যে আবার লিখছি, সো এটা কথা, এখানে আমি আমার সাইটেশন করবো। এখানে গিয়ে আপনি ওয়ার্ডের আপনার রেফারেন্স মেনুতে ক্লিক করবেন,
এখান থেকে ক্লিক করলে আপনি ইনসার্ট সাইটেশন এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে ছোট্ট একটা উইন্ডোর মতো বের হবে, এখানে আপনি গো টু মেন্ডেলিতে আবার ক্লিক করবেন। ক্লিক করলে সে সরাসরি আপনার মেন্ডেলিতে চলে আসবে। এরপর আপনি যেই পেপারটা সাইট করতে যাচ্ছেন আপনার এখান থেকে সেই পেপারটা আপনি খুঁজে দেখেন কোথায় আছে। তো আমি এটা বাংলাদেশ রিসার্চ এর ফোল্ডার থেকে, সো আমি একটা অন্য ফোল্ডার থেকে একটা দিব, ধরলাম এই যে প্র্যাকটিস, প্র্যাকটিসের আমি এই এই পেপারটা আমি এখানে ইনস্টল করব। এক্সপ্লোরিং সুইসাইডাল বিহেভিয়ার বা প্রোভেশন ক্লায়েন্টস এ কোয়ালিটি ক্লিক নিয়ারলি তার স্টাডি, এটাকে আমি সিলেক্ট করলে উপরে দেখবেন সাইট বলে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে অটোমেটিকলি সাইট হয়ে গেল। দেখছেন অটোমেটিকলি চলে আসছে ম্যাকেনজি ক্যাটরিড এম বোরিল 2017, এবং এটা শুধু এখানে আসে নাই, এটা অটোমেটিক্যালি এটা আবার নিচেও চলে গেছে যেখানে আপনার বিবলিওগ্রাফির লিস্ট আছে এই যে, এবং ডিটেইলটা চলে আসছে যেভাবে পেজ চালে আসা দরকার। আপনি হয়তো চাচ্ছেন যে এই স্টাইলটা আপনি লিখছেন কিন্তু যখন জার্নালে দিবেন জার্নালে এটি স্টাইল চাচ্ছে না, ওরা অন্য স্টাইল আছে নাম্বার যেটা ফরম্যাটে থাকে কিছু একটা, তো এটাকে আপনি এখানে 6000 স্টাইল আছে স্টাইলের এখানে ক্লিক করলে আই এটা একটা স্টাইল যেটা নাম্বার ইউজ করে 1 2 3, দেখেন সবগুলো আবার 1 2 3 হয়ে গেছে, এবং শুধু 1 2 3 না, এর ভিতরে ভিতরে যা যা চেঞ্জ লাগে সব চেঞ্জগুলো সে করে নিছে। এইভাবে আপনার যদি 100 রেফারেন্স থাকে 1000 রেফারেন্স থাকে একটা ক্লিকেই সবগুলো সে তার মতো করে স্টাইলটা করে নিবে, ঠিক করে নিবে, ফরম্যাট করে নেবে, এটা নিয়ে আপনাকে একদম খেয়াল ভাবতে হবে না। খুব সিম্পল, আশা করছি ম্যান্ডেলে ইউজ করা কঠিন কিছুই হবে না। তারপরও কারো যদি কোনো কোশ্চেন থাকে প্রবলেম থাকে এখানে কমেন্টের নিচে কমেন্ট করুন, আমি যথাসম্ভব চেষ্টা করবো এটার সাপোর্ট দেওয়ার জন্য। পরবর্তীতে আরও কোনো কিছু টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।